হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্রাভা একাডেমি। আমি তোমাদের জিএনএম এর এবং এএনএম এর এক্সামের জন্য যে লাইফ সায়েন্সের যে পার্টটা সেটা আমি কমপ্লিট করব টপিক ওয়াইজ অবভিয়াসলি। ঠিক আছে, তো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে ক্লাস 10-এর জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের চ্যাপ্টার। আর আজকে আমরা পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ যে পার্টটা আছে সেটা শুধু করব। ঠিক আছে, প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আমরা সংবেদনশীলতার একটা সংজ্ঞা পাই, সংজ্ঞার যদিও কোনো দরকার নেই, ঠিক আছে, তাও আমি বলে রাখছি। উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের যে ক্ষমতা তাকে সংবেদনশীলতা বলে। এবার উদ্দীপকটা কি? উদ্দীপক হলো যে কোনো তাপ, আলো বা শব্দ, তাপ, আলো বা শব্দ, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপকের উদাহরণ। ঠিক আছে, যদি বলি অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে হবে হরমোন, এটা কোশ্চিন জিজ্ঞেস করতে পারে এক্সামে। ঠিক আছে, তারপরেই চলে আসবো চলন আর গমনে। ঠিক আছে, চলন কি? চলন যেটা, এটা যখন আমি একটা জায়গায় স্থির হয়ে আছি, ঠিক আছে, যেমন বসে আছি কিন্তু আমি হাঁটা চলাফেরা করছি না। ঠিক আছে, যেমন উদ্ভিদ, উদ্ভিদ কিন্তু একটা জায়গাতেই স্থির থাকে কিন্তু সেখানে সে চলন যেটা এটা সম্পন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে চলন। উদ্ভিদ দেহেই শুধুমাত্র সম্পন্ন, শুধুমাত্র না, প্রাণী দেহেও সম্পন্ন হয়, উদ্ভিদ দেহ সম্পন্ন হয়, কিন্তু উদ্ভিদ দেহে শুধু চলন সম্পন্ন হয়। ওয়েরাস গমন যেটা, গমন কিন্তু চলন এবং গমন বোধ কিন্তু প্রাণীদের সম্পন্ন হয়। ঠিক আছে, এবার যদি চলনের এক্সাম্পল দেখি, এক্সাম্পল থেকে কোশ্চিন আসতে পারে, এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস বলবক্স। ঠিক আছে, আর চলন যেটা, চলন হলেই যে গমন হবে তা নয়, কখনোই না, চলন হলেই যে গমন হবে তা কখনোই হতে পারে না, এখান থেকে একটা কোশ্চিন হতেই পারে। গমনের যদি বলি, গমন বললাম প্রাণী দেহের মধ্যে সম্পন্ন হয় চলনের গমন, তাই না? কারণ আমরা যখন হাঁটছি তখন আমার গমনও হচ্ছে, আমার চলনও হচ্ছে, এটাও ক্লিয়ার হলো। এরপরে আছে গমনের যেটা, গমন এক্সাম্পল বলি, উদাহরণ প্রথমে নিম্ন শ্রেণীর মেরু অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে এটা আমরা দেখতে পারি, যেমন স্পঞ্জ, সাগর কুসুম ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী, যেমন স্পঞ্জ, সাগর কুসুম। এরপরে আরেকটা পয়েন্ট যেটা আমাদের মনে রাখা উচিত, গমনের সময় অবশ্যই চলন সম্পন্ন হয়। ঠিক আছে, যখন আমি হাঁটছি তার মানে কিন্তু আমার নড়াচড়া হচ্ছে, নড়াচড়াটাকেই কিন্তু আমরা চলন বলি, তাই না? হাঁটছি মানেই আমার চলন হচ্ছে, কিন্তু যখন আমি বসে আছি, স্থির হয়ে আছি, আমার হাতটা নড়াচ্ছি, তখন কিন্তু আমার গমন হচ্ছে না, তাহলে সেটাকে আমরা হচ্ছে এখানে, সেই জন্যই আমরা বলতে পারি যে চলন হলেই যে গমন হবে তা কখনোই না। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চিন যেখান থেকে আসতে পারে, বিবিআই যদি বলি, সেটা হচ্ছে এখান থেকে এক্সামেল থেকে কোশ্চিন হয়, যেমন রোটেশন বা প্রবাহ ও গতি যেটা, সেটার এক্সাম্পল হচ্ছে পাতা শ্যাওলার পাতার কোষ, এটা হচ্ছে রোটেশন বা প্রবাহ গতির এক্সাম্পল। এরপরে যদি আসি সার্কুলেশন, সার্কুলেশন বা আবর্ত গতি, এটার এক্সাম্পল যদি আমরা বলি সেটা হচ্ছে কুমড়ো গাছের কাণ্ডের কোষ, কাণ্ডের রোম যেটা, কুমড়ো গাছের কাণ্ডের রোম, এটা এক্সাম্পল। সিলিয়া সঞ্চালন বা সিলিয়ারি মুভমেন্ট, কিন্তু সিলিয়ারি সঞ্চালন বা সিলিয়ারি মুভমেন্ট, ওকে, এটা যেটা, এটার উদাহরণ উদাহরণ যদি বলি ক্ল্যামাইডোমোনাস বলবক্স। এরপরে যদি আমরা চলে আসি পরের যেটা কোশ্চিন আসতে পারে বিবিআই এর মধ্যে অবশ্যই, তাহলে বলবো সিসমোনেস্টি চলন, স্পর্শব্যাপ্তি চলন যাকে বাংলায় বলে, 2021-এর জিএনএম এর যেটা পেপার সেখানে কিন্তু এই কোশ্চিনটা অলরেডি চলে এসেছে। এখানে জিজ্ঞেস করেছিল যে লজ্জাবতীর যে সেটা কোন চলন সম্পন্ন করে, লজ্জাবতী যে গাছ বা পাতা যেটা, ঠিক আছে, তো সেখানে আমরা স্পর্শব্যাপ্তি চলন বা সিসমোনেস্টি চলন দেখতে পারি। ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিমোসা
পুডিকা, মিউমোসা পুডিকা। প্রকরণ চলন, ঠিক আছে, প্রকরণ চলনের এক্সাম্পল মনে রাখবো আমরা, এটা হচ্ছে বনজ আড়াল উদ্ভিদ, বা ইংলিশ টার্ম যদি বলি ডেসমো ডায়াম গাইডেন্স। ওকে, বনজ আড়াল উদ্ভিদ। সিসমো নেস্টি জিনিসটা কি এবার যদি আমরা বলি, ওকে, সিসমো নেস্টি হচ্ছে লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্রই যখন পাতা মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যায়, তো তার ফলে রসস্ফীতি চাপ যখন কমে যাবে তখনই কিন্তু পাতাগুলি নড়ে পড়ে। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমার আঙ্গুলটা যখন এখানে লজ্জাবতী গাছের পাতায় যখন টাচ করবে তখন কিন্তু নড়ে পড়বে। ঠিক আছে, এখান থেকে কারণটা থেকে একটা কোশ্চিন আমার মনে হয় হতে পারে যে রসস্ফীতি চাপ কমে যাওয়ার জন্য এটা হয়। ঠিক আছে, রসস্ফীতি চাপ কমে যাওয়ার জন্য এটা হয়। প্রকরণ চলনে চলে আসি, প্রকরণ চলন যেটা সেটা হচ্ছে বনজ আড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে, এইটুকু মনে রাখতে হবে, কোষের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনজ আড়াল উদ্ভিদের তিনটি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে। এখানে দেখতে পাচ্ছি এই যে ওঠানামা করছে, ঠিক আছে, ওঠানামা করবে এটা ফলক, না না এটা আমরা কি বলি অনু ফলক, তাহলে অনুফলকটা ওঠানামা করবে। কিসের জন্য হবে? কোষের রসস্ফীতির হ্রাস বৃদ্ধির ফলে, কারণ এখান থেকে কোশ্চিন হতে পারে, এক্সাম্পল ছাড়াও এটা জিজ্ঞেস করতে পারে যে কোষের রসস্ফীতির হ্রাস বা বৃদ্ধির ফলে কার মধ্যে? বনজ আড়াল উদ্ভিদের মধ্যে এটা হতে পারে। ওকে, নেক্সট টপিকে যদি আমরা আসি, সেটা হচ্ছে উদ্ভিদের, আচার্য জগদীশচন্দ্র বসুর যে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার, এটা আমি কোশ্চিনের আকারে লিখে দিয়েছি। ঠিক আছে, উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার কে করেন? সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা কোশ্চিন যেটা হতে পারে সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু কেন, কোন যন্ত্রের এবং কোন উদ্ভিদের মধ্যে এই আবিষ্কার করেন? যে কয়েকটা যন্ত্র এখানে আবিষ্কার করেছিল, কয়েকটা যন্ত্র যেগুলো ইউজ করেছিল সেগুলো আমি লিখে দিচ্ছি এখানে। যেমন মেইনলি যেটা ইউজ করেছিল সেটা হচ্ছে ক্রেসকোগ্রাফ, ঠিক আছে, ক্রেসকোগ্রাফ। তারপরে যেটা আরেক কয়েকটা করেছিল ইলেকট্রিক প্রব, আর হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার। ঠিক আছে, মেইনলি যদি বলি তাহলে হচ্ছে ক্রেসকোগ্রাফ এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, মেইনলি যদি বলি কোন উদ্ভিদের মধ্যে করেছিল, উদ্ভিদ সেটা হচ্ছে হলো আর কেউ না, আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক্সাম্পল লজ্জাবতী ও বনজ আড়াল যে উদ্ভিদ তার মধ্যে কি করেন তিনি, ইলেকট্রিক যে সঞ্চালন করেন, ইলেকট্রিক স্টিমুলেশন দেন, যার জন্য কি কাণ্ডের মধ্যে দিয়ে পাতায় পৌঁছে সেটাকে কি নুইয়ে দেয়। ঠিক আছে, দ্যাটস অল, এটাই আজকের জন্য এতটুকুই। কাল আবার কোনো পরের টপিক করাবো, মানে যেটা হচ্ছে উদ্ভিদের সঞ্চালন ডিটেইলে। ঠিক আছে, আজকের জন্য ব্যাস এতটুকুই। আর যদি আমার পড়ানোটাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, আর ব্রাভো একাডেমি যেটা চ্যানেল আমাদের, এটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার কাল দেখা হবে।